1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বছরে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী তরজা অব্যাহত। তার আগে আমরা দেখেছি কেন্দ্রের বঞ্চনার বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, লাগাতার ধর্ণা কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেস, এবং তারই পাশাপাশি আমরা দেখলাম সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কার্যত টার্গেট বেঁধে দিলেন, আব কি বার 400 বার, অর্থাৎ আসন্ন নির্বাচনে ঠিক কি স্ট্র্যাটেজি রয়েছে গেরুয়া শিবিরের, সেই আলোচনায় থাকবো ক্রসকুইট এই পর্বে। নমস্কার ক্রসকুইট, আরো একটি নতুন পর্ব নিয়ে আমি অমৃতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ ক্রসকুইট এই পর্বে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপাণী। শতরূপাণী মানে আপনাকে আরো একবার স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহসঞ্চালক অতনু চক্রবর্তী। দিদি, আমরা দেখলাম ধুমধাম করে রাম মন্দির উদ্বোধন হলো, সামনেই ভোট, রামের হাত ধরে কি 400 পার হবে? রামের আশীর্বাদ ধন্যা ধন্য আমি বলবো নরেন্দ্র মোদীজি, শুধু নরেন্দ্র মোদী, তার হাত ধরে আমরা এগিয়ে যাব, ক্যাম্পেইন তো শুরু হবে। আর আমরা আরেকবার রামের আশীর্বাদে আমরা আশা করছি তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ, মানুষের সেবা করার সুযোগ। সদরপতি, এবারের মুখ কে, বিজেপির ব্র্যান্ড কে, নরেন্দ্র মোদী না রাম? রাম তো অবতার, রামের আশীর্বাদে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে চয়ন করেছে শ্রীরাম, এটা বিশাল সৌভাগ্য। রাম কিন্তু আজকে প্রথম অবতার না, রাম কিন্তু যুগ যুগ ধরে অবতার। রাম একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, রাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, তো সেই জন্য রাম সত্যি আদি অনন্ত। এবং রাম মন্দির নিয়ে তোমরা যখন কথা তুললে আমাকে একটু সময় দাও। রাম মন্দিরের শপথ আমরা নিয়েছিলাম 1992-তে, তোমরা সেটা টিভিতে দেখানো আছে, কিন্তু প্রায় 500 বছরের অপেক্ষার পর আমরা যখন 1992-তে আমরা কথা দিয়েছিলাম রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওয়াহি বানায়েঙ্গে, তখন অসংখ্যবার আমাদের নিয়ে ঠাট্টাইয়াকি হতো, আহা মন্দির বানায়েঙ্গে লেকিন ডেট নেই বতায়েঙ্গে। তখন মন্দির ভি বানায়া, ডেট ভি দিখায়া, আমরা যে কথা বলে কথা দিয়ে কথা রাখতে পারি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারে বিজেপি, এইটা আমরা সদরপতি এত তড়িঘড়ি করে মন্দির শেষ হওয়ার আগেই উদ্বোধন হলো কেন? লোকসভা ভোটের কথা মাথায় রেখে শ্রীরামের আদেশ, শ্রীরাম মনে করেছেন যে অনেক হয়ে গেছে, অনেক অপেক্ষা উনি করেছেন, এবার উনি বাড়ি ফিরবেন, উনি ঠিক করলেন, উনি ওইটা একেবারে দৈব নির্দেশ আমি বলবো, নয়তো মানুষ চাই। মানে এই 400 পারটাও কি শ্রীরামের নির্দেশ? তাই ধরে নাও, একেবারেই তাই ধরে নাও, শ্রীরামের নির্দেশে যা হবার হচ্ছে সবটাই রামের আশীর্বাদ। এবং রাম অবতার তুমি বললে যখন, ষষ্ঠ অবতার, সেই আশীর্বাদে বিজেপির অসংখ্য সৈন্য এগোচ্ছে আবারও মানুষের সেবা করার জন্য। পশ্চিমবঙ্গ থেকে কি কোনো ডিভিডেন্ড পাওয়া যাবে রাম মন্দিরের? ডিভিডেন্ড আমরা তো ডিভিডেন্ডের জন্য কিছু করিনি, রামের আশীর্বাদ আলাদা, পশ্চিমবঙ্গে যেরকম আমরা লড়ছি লড়বো, মানুষ তো অপেক্ষা করে আছে আমাদের আশীর্বাদ দেবে বলে, মানুষ অপেক্ষা করে আছে আমাদের, আবার আমাদের আগের বার 800টা সিট পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছিল, এবার আমাদের আরো সে তো বামেরা সঙ্গে ছিল, এবার তো সঙ্গে এই বামেরা কোনোদিন আমার সঙ্গে সঙ্গে ছিল, এটা তো তোমাদের একটা অদ্ভুত লজিক। আমার বক্তব্য একটাই, আমরা লার্জেস্ট ন্যাশনাল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, তো সেই জন্য আমাদের সঙ্গে মনে মনে কাউর ইচ্ছে থাকতেই পারে, আমাদের সঙ্গে আসবে, আমাদের সঙ্গে জুড়ে দিলে তারা দুয়ারা এখানে সিট পেতে পারে, কিন্তু বিজেপি ইজ গোয়িং অ্যালোন বিভিন্ন রাজ্যে, যারা যারা বিজেপির হাত ধরতে চাইছে, আমাদের সবসময় জানলা দরজা মন হৃদয় খোলা যে আসবে সঙ্গে। এই প্রলোভনে কি পা দিল নীতিশ কুমার? নীতিশ কুমার তো আমাদেরই ছিল, নীতিশ কুমার তো থেকে থেকে আমাদের কাছে আসে, এবার একটা কথা আছে আবার চলেও যায় আবারও আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের বুঝতে হবে আমাদের সঙ্গে এতটাই উদার, দেখো লোকের আমাদের ব্যাপারটা কি জানো তো, আমাদের আমাদের সঙ্গে থাকাটা এতটাই সব রকম ভাবে, মানে মানসিক ভাবে লাভজনক, এক সেকেন্ড শেষ করি, যেটা বলছো একেবারে ঠিক বলছো,
তো সেই জন্য সেসব ছেড়ে যদি না বুঝতে পারে, যদি সমুদ্রের জল ছেড়ে যদি কেউ নর্দমার কীট হয়ে ফেরত যেতে চায়, ন্যাচারালি তার একটু নর্দমার কীট হয়ে কতক্ষণ কীট থাকতে পারে, তার ইচ্ছে করতে পারে আবার বড় পদ্মফুলে আসা, সমুদ্রের জলে ভাসা। আমরা বন্ধ করবো না দরজা। খবর আস করেছে, অর্জুন সিং এর কোনো খবর আমাদের কাছে জানা নেই। উনি যাচ্ছেন আসছেন, কবে আসবেন কবে যাবেন, আমাদের পক্ষে ট্র্যাক রাখা ডিফিকাল্ট। উনার আদৌ আইডিওলজি কি আমরা বুঝে উঠতে পারিনি। উনি যখন এসেছেন উনি বুঝবেন, কিন্তু বিজেপির কি কোনো সত্যি আইডিওলজি আছে? মানে বিজেপির আইডিওলজি এই এই যে বললে নর্দমার কীট নর্দমায় থাকছে, নর্দমার কীটকে আবার বিজেপির মধ্যে এত বড় দলে নিয়ে নিচ্ছে, আবার জায়গা দিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। আদর্শ বিজেপি রাজনৈতিক দল না শুদ্ধিকরণের জায়গা? শুদ্ধিকরণ আমরা করার চেষ্টা করি না, আমরা কখনো কাউ শুদ্ধিকরণ করার চেষ্টা করি না। নর্দমার কীট আমি বললাম না, নর্দমার কীট যদি ভুল করে নর্দমা ফেরত চলে যায়, অনেকে যারা যায় আমরা তাদের সসম্মানে আবার ফেরত দিয়ে দিই, মানে ফেরত পাঠিয়ে দিই, আমরা কাউকে রোকার চেষ্টা করি। কিন্তু কেউ যদি আসে, আমাদের আইডিওলজিটা এতটাই স্ট্রং যে তাদের হয়তো এক এক সময় মনে হতে পারে যে আমাদের আইডিওলজিটা এতটাই মানে বেনিফিশিয়াল তার তার নিজের ক্যারেক্টারের জন্য, তার নিজের চরিত্রের জন্য, তার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু তারপরে সে যদি তার পার্সোনাল ডেভেলপমেন্ট না করতে পারে, আরে সব গাছ তো আর রিরুটিং করলে সমৃদ্ধ নাও হতে পারে। একটু বুঝতে পারো, আইডিওলজির জন্য আসে যায় না সিবিআই ইডির জন্য আসে যায়, সেটা তাদের ব্যাপার। সিবিআই ইডি দেখা এরাতে যদি তারা আমাদের দলে এসে মনে করে যে সিবিআই ইডি তাদের ধরবে না, আমি অন্তত বলবো যে এটা ভীষণ ভুল ধারণা। তারা আমাদের আইডিওলজি দেখে আসুক, আমাদের এত মানে আমি যদি বলো আইডিওলজি বলবার আমাদের আমার সময় হবে না এখানে, কিন্তু আমাদের আইডিওলজি এতটাই উচ্চতর যে খুব সাধারণ মানুষ সবসময় টিকে থাকতে পারে না, যে কারণে লোকজন ফেরত চলে যায়। আর রইল বাকি সিবিআই ইডির কথা, এটা মা আমার কথা নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছে যে কই বাঁচিয়ে গা নেই। তাদের যদি মনে হয় আপাতত এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, সেটা তাদের ধারণা, কিন্তু ল মেনটেক ইটস ওন কোর্স। আমরা কোনোদিন কোনো ল আটকাই না, কাউকে বলি না যে আচ্ছা ভাই আজকে তুমি মানে আমাদের এখানে এসে গেছো বলে দোয়া তুলসি পাতা। সেটাও কিন্তু শুভেন্দু দা বারবার উত্তর দিয়ে দিয়েছেন, তো এখানে আমাদের উত্তর দেওয়ার কিছু নেই। আর বাকি সিবিআই ইডি যা কেস ছিল সেগুলো চলছে, সেগুলো চলবে, কোনো কি সিদ্ধান্তে আসা যাবে? আপনারা চালিয়ে দিচ্ছেন বলে, তার কারণ শুভেন্দু অধিকারী দিল্লিতে বলার পরদিন এখানে ইডি আসছে, এই সেটা তো শুভেন্দুদা পরিষ্কার নিজেই বলেছে যে আমি এসেছি চোর মমতাকে টাইট দিতে, আর কাল থেকে অ্যাকশন দেখো। তো অ্যাকশনই তো হয়েছে, শুধু তো রেড হয়েছে, আর তো বিশেষ কিছু। তার মানে ইডি সিবিআই শুভেন্দু অধিকারী গিয়ে বলে টাইট দিলে তারা কাজ করবে? তারা উনি কোন বলবে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত নয় সিবিআই? এক সেকেন্ড, উনি কোন ডিপার্টমেন্টে গেছিলেন? শুধু তো অমিত শাহের কাছে যায়নি, উনি গেছিলেন ইডি সিবিআই যে হেড করে ফাইন্যান্স মিনিস্টারের কাছে গেছিলেন, এবং ফাইন্যান্স মিনিস্টারকে বলেছিলেন যে আপনি এনকোয়ারি করেন। তো ফাইন্যান্স মিনিস্টার তো বলবি, এটা তো নতুন কথা। একটা রাজ্যের এমএলএ যদি গিয়ে বলে পরদিন ইডি সিবিআই চলে আসতে পারে? না না, ইডি সিবিআই কিন্তু ইডি সিবিআই এর আশারই কথা। ইডি সিবিআই অলওয়েজ আপনি বলি আসে, যখনই আসে ইডি সিবিআই স্পেশালি ইডি যখন আসে তখন কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে আসে, তার মানে হোমওয়ার্ক রেডি ছিল। এবং ওনার দুটো একটা জিনিস তো মানতেই হবে, ওনার একটা ইতিহাস আছে, উনি সেটা নিজেই বলে, কালকেও বোধ হয় বলেছে, উনি তো ওদের সঙ্গে পার্টিতে ছিলেন এবং উনি লুপহোলস গুলো জানেন ভালো করে। সেই জন্য উনি যখনই মনে করছেন যে এখানে একটা গন্ডগোল হতে পারে, ইনিকে জানাচ্ছে, এবার ইনি যদি মনে করে যে সেটা ব্যবহার করে যেতে পারে, ইনি যাচ্ছে। আচ্ছা, সত্যি একটা প্রশ্ন রাখবো, দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে তা কাঠমানি দিয়ে তৈরি হচ্ছে আমাকে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, তো মানেন
যথেষ্ট বার উত্তর দিয়েছে এবং কুণাল ঘোষ যতবার শিশির অধিকারী বা শুভেন্দুদাকে অপমানজনক কথাবার্তা বলছে, শুভেন্দুদা নিজেই তার উত্তর দিয়েছে, আমার উত্তরের অপেক্ষা রাখে না। কি বলছিলে বিশ্বজিৎ? না, আমি একদম এই প্রশ্নটাই আসতে চাইছিলাম যে ভারতীয় জনতা পার্টি এবার লোকসভায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি নিয়ে ভোট চাইবে। আমাদের তো ইস্যুগুলো খুব ক্লিয়ার, আমরা প্রথমেই বলেছি যে আমাদের নীতি আছে, আমাদের, আমি যেটা বারবার বলছি, আমাদের আইডিওলজি আছে, আমাদের নেতা আছে, এবং এই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর টিনা ফ্যাক্টর, দ্যাট ইজ নো আদার অল্টারনেটিভ, টিনা ফ্যাক্টর যেটা আমরা বলি আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে নিয়ত আছে, মানে আমাদের ইন্টেনশনটা যে ক্লিয়ার, যে আমরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখি, শুধু রাম মন্দির কেন, রাম মন্দির নিয়ে তোমরা ইস্যু করছো, ইস্যু করবারই মতন জিনিস, এরকম একটা অলমোস্ট এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এর মতন ঘটনা। এছাড়াও আছে যে আমরা বলেছিলাম আর্টিকেল 370 সরাবো, আর্টিকেল 370 কেন বেঙ্গলি রেলেভেন্ট সেটাও তুমি বলে নিশ্চয়ই জানো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কাশ্মীর আমাদের একান্ত হতেই হবে, মানে এটা এক দেশ মে দো দো নিশান দো দো নিয়া নেই চলেগা, তো এটা তো আমাদের বরাবরের স্বপ্ন ছিল, আমরা এটা পোষণ করে মানে পূর্ণ করেছি। এবং এই এইসব নিয়েই আমরা যাব, যে আমরা যে কটা কথা 10 বছর ধরে দিয়েছি অধিকাংশ আমরা পূর্ণ করেছি, যে কটা কয়েকটা বাকি আছে এখনো, একটা অলরেডি শুরু হয়ে গেছে উত্তরাখণ্ডে, তুমি জানো ইউনিফর্ম শুরু হয়ে গেছে, ফিয়ার অলসো গোইং টু কাম ব্যাক উইথ ইট, এরকম অসংখ্য যে কটা বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করবো, যেগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো ওয়েল অন দ্য ওয়ে। একদম, এই প্রশ্নটা আমি আগেই জানতে চাইছিলাম যে ইডি প্রস্তুতি নিয়ে আসে, একটু আগে আপনি বললেন সন্দেশখালীতে কি একটু ভুল হয়েছিল? না, সন্দেশখালীতে যেটা বলছিলাম তোমায় বলছি, সন্দেশখালীতে প্রথমত ইডি জানতো কিছু একটা হবে, কারণ তোমার মনে থাকবে এই প্রথম ইডি কিন্তু সিআরপিএফ কে সঙ্গে নিয়ে গেল, উনি বলেন যে নিশ্চয়ই কিছু অ্যান্টিসিপেট করছিল, তো ইডি অ্যান্টিসিপেট করেছিল যে ঝামেলা হবে, একে শাহজাহান, শেখ শাহজাহানকে সহজে ধরা যাবে না, কিন্তু এইরকম ভাবে শাহজাহান বাড়িতে থেকে শয়ে শয়ে রোহিঙ্গাদের ডাকবে, এটা আমার মনে হয় না কোনো ভারতবাসী এক্সপেক্ট করেছিল। তাই যদি হয় দিদি, তাহলে এতদিন সময় দেওয়া হলো কেন, পরবর্তীকালে ইডি এতদিন পরে তার বাড়িতে গিয়ে কিছুই পেল না? শোনো, প্রথমত তোমার বুঝতে হবে ইডি এবং সেদিন দুজন ইডির মাথা ফেটেছিল, অসংখ্য মিডিয়ার মাথা ফেটেছিল, গাড়ি ফেটেছিল, ইট ওয়াজ আ কমপ্লিট মানে মেহেম একেবারে, মানে তো এইরকম ভাবে যে মাথা ফেটে গেলে, এরকম একটা বড় ইঞ্জুরি, তুমি জানো নলিন এসেছিলেন, ওদের যে হেড 6 এজেন্সি নিয়ে কাজ করেছে, এবং পুলিশের সঙ্গে একটা কনস্ট্যান্ট টাসেল চলছিল তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, নাজার থানা তো একেবারে কিছুই করলো না, তারপরে ওরা এক্সপেক্ট করেছিল, ইডি এক্সপেক্ট করেছিল এরকম বড় ঘটনা ঘটার পর স্টেট পুলিশ উইল টেক সাম অ্যামাউন্ট অফ অ্যাকশন, সেটাও যখন নেয়নি, ওরা বোধ হয় আবারও চেষ্টা করেছিল, এবার যখন গেল একদম আর্মড গার্ডস নিয়ে গেল, এই সময়টা দেওয়া হলো কাগজপত্র সরিয়ে ফেলার জন্য, না এটা একটা লজিক চলছে বটে, এটা ফলস ন্যারেটিভ চলছে বটে, কিন্তু আমার মনে হয় না এই কি লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, ন্যারেটিভস কি পাল্টাতে পারে না তারা? আমি পাল্টানোর কেউ নই, মানে যতদিন শাহজাহান তাজমহল এখানে না করতে পারবে, পুলিশ ইডি সিবিআই কেউ ধরতে পারবে না। ইডি এটা এটা বোধহয় একটু গন্ডগোল করে ফেলে বিশ্বজিৎ, তাজমহল বোধহয় হয়ে গেছে ওখানে, তাজমহল তো একটা নয় অসংখ্য তাজমহল তৈরি করে ফেলেছে, একটা ভেরি তার মেন নামে, একটা মার্কেট তার মেন নামে, এত বড় বড় জায়গা, কিন্তু গতকাল থেকে সন্দেশখালী যেটা করেছে, যেটা মানুষ অলরেডি মানে যে যে হারে মানুষ উঠে পড়ে লেগেছে শাহজাহানকে বের করবে বলে, এবং আরো দুজনের নাম মানুষ বলছে, এই একটু বেশি গন্ডগোল হয়ে গেছে শাহজাহানের এবার, আমার মনে হচ্ছে এখানে তো আমরাও মাঝে মাঝে চিন্তা করি যে হঠাৎ মানে এত স্লো যাচ্ছে কেন, মন্থর গতি নিয়ে আমরাও চিন্তিত। এখন অনেক প্রশ্নের মধ্যে থাকবো, এখন সময় হয়ে গিয়েছে ক্রস কাটার ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর।